জল জীবন মিশনের বরাদ্দ 69 লক্ষের কাজ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠল কাছাড় জেলার ভৈরবপুর গ্রামে। এ নিয়ে সরব হলেন শতাধিক পুরুষ ও মহিলা। জানা গেছে, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর ডিভিশন 1 এর অধীনস্থ কালাইনের পার্শ্ববর্তী ভৈরবপুর পঞ্চম খণ্ডের জল প্রকল্পে রিট্রোফিটিং কাজের জন্য সরকার 69 লক্ষ টাকা মঞ্জুর করেছে। কিন্তু অত্যন্ত নিম্নমানের কাজের মাধ্যমে সরকারি বরাদ্দকৃত অর্থ নয় ছয়ের ফলে শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙে গ্রামবাসীদের। গ্রামের অসংখ্য ক্ষুব্ধ পুরুষ মহিলারা জমায়েত হয়ে নিম্নমানের কাজের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রতিবাদকারীরা সাংবাদিকদের ডেকে সরকারি অর্থের চূড়ান্ত নয় ছয়ের বাস্তব চিত্র তুলে ধরেন। গ্রামের প্রবীণ নাগরিক আব্দুল হান্নান, সারিমুল হক, আয়াস আলী, ফখরুল ইসলাম, এফাস উদ্দিন, হালিমা বেগম সহ অন্যান্যরা ক্ষোভের সুরে বলেন, ঘর ঘর নল ঘর ঘর জল স্লোগানের মাধ্যমে জল জীবন মিশন চালু করেছে সরকার। প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমগ্র দেশে জল জীবন মিশনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ভৈরবপুরে মার খাচ্ছে জল জীবন মিশনের স্লোগান। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন ক্ষুব্ধ জনগণ। কিন্তু আমরা তো লাইনও জল আইসে না এখন পর্যন্ত আমরা লাইনও জলটা আইলো না। কোন কারণে আমরা যে মানে ইনচার্জ যেন লইছেন তানেও বালা এখন তাইনও কোন কারণে জলটা আমরা ছাড়ন না। আমরা কিতা অপরাধ করলাম নি তান কাছে? যদি কোনো অপরাধ করিয়া থাকি তো কইতা বলে আমরা অপরাধ করছি, আমরা জলটা দিছিলাম না। আর আজকে দেখেন আপনি ও যে বেটি মানুষ হরতা আসেন, ছোটো ছোটো হরতা আসেন, তা হরতা তো ইয়া জ্বলা না যেটা নানান একটা অসুবিধা হয় তুইয়া যাইতা খানো কিতা করতা। এর বাদে তুরা জায়গা হইলে একটা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে কোনো সময় আঠিয়ে যাইতে লাগে জ্বলানতে হইলে কি বাজু ঘুরিয়া যাইতে লাগে। আমরা তারার কাছে বারেবারে আমরা আবদার করছি, একবার না কই একবার গিয়ে আবদার করছি। আবদার করার পরেও তারা আমরা খালি এইরকম খালি কইন বলে ঠিক আছে আমরা দিয়ার জলটা আমরা লাইন করে দিয়ার তুরা তুমলকা জলটা আমরা লাইন করে দিয়ার কইতে আমরা তারা কইন হনো এখন নিজে তো আর হুনিয়ান না তারা তো কইতে আমরা কইছি পুর ফাট ফাইভ ওয়াটার সাপ্লাই স্যানিটেশন কিয়া আমরা কইয়ার আমরা এখানে ভৈরবপুর পার্ট ফাইভ ওয়াটার সাপ্লাইয়ের খাজ হয়েছে নতুনভাবে শুনছি খাজও 69 লাখ টাকা স্যাংশন হয়েছে সরকার তাকিয়া। আমরা মোবাইলে নিউজে শুনছি যে আমরা প্রধানমন্ত্রী মহাশয় হয়েছেন গর গর নল গর গর জল সব মানুষের জল হইতো সব মানুষের ফানি পাইতো সেই হিসাবে এখানে আমরা গড়ে গড়ে নল দেব হয়েছে আমরা জলের ব্যবস্থা করে দেব হয়েছে কিন্তু 1 বৎসর হয়ে গেছে গিয়া 1 ফুটাতা আমরা জল পাই না। আমরা পুকুর নাই, আমরা খারাপ জল খাইতে খাইতে আমরা বেমার ছাড়েন না, অসুখ বিসুখ ছাড়েন না। আমরা কমিটিরেও কইলে বারবার কমিটি আমরা কই আইস দিবা খাইল দিবা আমরা বারবার তারিখ করইন কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের জল পাই না। আমরা জল আনমিয়া আনবারও কোনো ব্যবস্থা নাই, দূরই যেটা আমরা যাইতামও পারি না। এখনো পর্যন্ত আমরা খারাপ জল খাইয়া খাইয়া আমরা মানে অসুখ ছাড়েন না। আমরা শুনছি ওখানো যে আমরার কমিটি এরা কইছেন আহাত না খেয়ে এ বলে কন্ট্যাক্টদার তার লগে যোগাযোগ করলে খালি আইস দিবা খাইল দিবা এই ধরনের মানে বারবার আমরা বাতাবাজি দিতরা জানি না তার আর কিতা নাই কিছু নাই এই নাই সেই নাই এক গুড়ের মানুষের পানি খাই আর আমরা পানি খাইছি না একদিন পর্যন্ত। তার কারণে আমরা মাননীয় আমাদের কাছাড় ডিসির আমরা কইয়ার আমরা সার্কেল অফিসার দিয়ে কইয়ার আমরা MLA মহোদয় কইয়ার যে যদি আমরা জল দিতে পারেন না আমরা এটা হাইডেন দিছন ওটা তুলিয়া নেক গিয়া আমরা সরকারের কিছু পাইছি না আমরা সরকারের লাগে না কিচ্ছু যদি দিতে পারেন না ওটা উড়ে নেক গিয়া আমরা আমরা আর জলের হতাশে আমরা আর যাতাম পারিয়েন না যার কারণে তান তানের তারিখ আমরা আর বরদাস্ত করতাম পারিয়েন না।